বরানগরে বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল খোদ কাউন্সিলরের বিরুদ্ধে। বরানগর বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বাংলার বিশেষভাবে সক্ষম খেলোয়াড় কমল সরকার, যিনি ময়দানে কাজু নামেও পরিচিত। ভোটের দিন দলীয় কাজে নিযুক্ত ছিলেন তিনি। সেই ক্ষোভই এসে পড়ল বুধবার মধ্যরাতে। ওই দিন বরানগর ডানলপ রবীন্দ্রনগর এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন কাজু। অভিযোগ, সেই সময় বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার ও তার দলবল কাজুকে মারধর করে। আসুন শুনে নেব কি বলছেন আক্রান্ত বিজেপি কর্মী। খেয়েছিল বলতে, আমি কালকে রাত্রে খেয়ে ফিরছিলাম ওই বাড়ি থেকে। আমি এই বাড়িতে এসে ঘুমাই রাত্রিবেলা, আমাকে ভোরবেলা ডিউটিতে বেরোতে হয় বলে আমি এই বাড়িতে এসে শুই। মানে মেজো হচ্ছে আমার 14 নম্বরের কাউন্সিলর, ও টোটালটাই আমি যে কাকে যে বুঝলাম টোটালটাই পরিকল্পনা করা, মানে আগে থেকেই প্ল্যান করা ছিল, কালকে স্পটে হয়ে গেছে। তো কোনো একটা ছেলে আমাকে প্রথম থেকে এটা উত্তপ্ত করতে আরম্ভ করে, তখন আমি বাড়ি ঢুকছি, কোনো কারণ নেই। হঠাৎ যারা ছিল সামনে তারা দেখেছে, তা আমি ওকে অ্যাভয়েড করছি, আর ও ততটাই আমাকে বিরক্ত হয়েছে যে আমি ওকে অ্যাটাক করি বা গায়ে হাত থাত দিই। সেরকম হচ্ছে হচ্ছে হঠাৎ একটা ধাক্কা দেখি হয়, ও হাত চালায় আমিও হাত চালাই, এর মধ্যে একটা হয়, সেটা মেজে পিছনে যাইছে দেখেছে। কিন্তু ও তখন কি করেছে, আমি ভেবেছিলাম মেজে থাকবে, মেজের ব্যাপারটা একটা এই, ও তখন হঠাৎ করে বলছে তুই ওকে গায়ে হাত দিলি কেন, ওর মুখটা ফেটে গেছে, হ্যাঁ তুই বেশি হেরে গেছিস বলতে বলতে মারতে আরম্ভ করলাম, কোনো কারণ নেই, মারলো আমাকে, আমি একা কি করবো, মার খেলাম। কি কারণে মারলো? ওই ওই বিজেপি করি বলে, আমি 23 তারিখ বিজেপিতে জয়েন করেছি শুভেন্দুদার হাত ধরে, সেটি মনে ওর কাছে একটা, হ্যাঁ ওর কাছে আমি এক্সপেক্ট করিনি কোনো। আপনি পেশা কি করেন? আমি একটা কোম্পানিতে কাজ করি, আর আমি বাংলা হ্যান্ডিক্যাপ টিমের 18টা ন্যাশনাল খেলেছি, আমি ন্যাশনাল প্যারাঅলিম্পিকে আমি ব্রোঞ্জ নিয়ে এসেছি, লং জাম্পে করেছি অনেক কিছু খেলেছি প্যারাঅলিম্পিক। হ্যাঁ ভোটের দিন আমি হুমকি খেয়েছি, রেজাল্টের পরের দিন আমি হুমকি খেয়েছি, আমাকে মারবে, মার্কেটে যেতে দেবে না, আমি কাজবাজ করবো না, তাহলে কাজবাজ ছেড়ে সব কিছু ছেড়ে আমাকে ঘরে বসে থাকতে হবে, কারণ আমি বিজেপিটা করি বলে। আতঙ্কে আছে এখনো জানেনি যাবো, আতঙ্কে আছে, আতঙ্কে আছে, এটা কোনো দিন ভাবতে পারিনি। শান্তনু মজুমদার আমাকে গায়ে হাত দেবে, খুব আমার ভাইপোর বয়সী, ওই জন্মাতে দেখেছি, ওর কাছে আমি এটা এক্সপেক্ট করিনি, খুব কষ্ট পেয়েছি কাল থেকে, আমি গেল রাত থেকে শুতে পারিনি, কাজেও যেতে পারিনি, খুব কষ্ট পেয়েছি দাদা, এত বছর জীবনে কোনো কেউ আমার গায়ে হাত দিবে, কারণ আমি খেলাধুলার সঙ্গে যুক্ত ধরি, আমি সব দোষটা ওই একটাই, আমি শুভেন্দু অধিকারীর হাত ধরে কেন জয়েন করেছি। তাই এখানকার বিধায়িকে ফোন করেছিলেন, তখন মনে বলেছেন চিন্তা করবেন না, লোকাল কাউন্সিলররা বলেছে আমরা আছি। আমার নাম কমল সরকার, আমি ডানলামি থাকি, আমাকে সবাই হ্যাঁ কাজু বলেই চেনে।